ইসনের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস ছিল আহসান হাবিব স্যারের। স্যার মারা তোমাদেরকে প্রথম অধ্যায় পড়াচ্ছিল, আমি আহসান স্যারের পরিবর্তে আজকে ক্লাস করছি। আমি স্বপন কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, ICT বিভাগ। আজকে আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের যে ক্লাসগুলো তোমাদের পড়া দরকার সেটা অবশ্যই আমি তোমাদের আলোচনা করছিলাম। আজকে এর পরের অংশগুলো আলোচনা করি। আমি তোমাদেরকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে পড়াচ্ছিলাম। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা আমি মনে হয় তোমাদেরকে কিছু দূর আগিয়েছিলাম, সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এবং বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের নিয়ম তোমাদেরকে পড়িয়েছিলাম। এরপরে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, এই মোট ১২টি অংশ নিয়ে, ১২টি পরিবর্তন বা রূপান্তর নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম। আর আজকে এরপরে যেগুলো অংশ সেটা নিয়ে আলোচনা করব। বাইনারি যোগ বিয়োগ আছে, বাইনারি দিয়ে পরিপূরক করাবো এবং বাইনারি আরেকটা আছে কোড, তাহলে আমাদের এই অংশের মোটামুটি শেষ হয়ে যাবে। আজকে আমি বাইনারির যোগ বিয়োগ নিয়ে তোমাদেরকে পড়াবো। যেমন ধরো বাইনারি যোগ, এর সূত্রসমূহ হচ্ছে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু জিরো এবং ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু বাইনারিতে হবে দুই, দুই মানে হচ্ছে টেন, টেন মানে আমি লিখবো জিরো, হাতে থাকবে ওয়ান। এরকম তিনটি যখন ওয়ান যোগ করব, তিনটি ওয়ান যোগ করলে হবে তিন, তিন মানে হচ্ছে এখানে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে আমি লিখবো ওয়ান, হাতে থাকে ওয়ান। তারপরে যখন চারটা ওয়ান হবে, চারটা ওয়ানে হবে চার, এখানে চার মানে হচ্ছে ওয়ান জিরো জিরো, যখন ওয়ান জিরো জিরো হবে তখন প্রথম আমি ডান পাশে লিখবো জিরো, তার বাম পাশে লিখবো জিরো, তার বাম পাশে লিখবো ওয়ান। এভাবে অন্যান্য সকল পদ্ধতিকে নিয়ে আমি তোমাদেরকে এখানে পড়াবো। এখন বাইনারি বিয়োগের সূত্রসমূহ হচ্ছে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান এবং ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান। তবে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান ধার ওয়ান, অর্থাৎ আমার এখানে যখন আমি ধার যখন এক করব তখন আমার এখানে হবে ওয়ান আর ধার হবে ওয়ান। এখন আমি তোমাদের কথাগুলো বললাম, সূত্রগুলো এগুলো আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। তাহলে এটা হলো বাইনারি যোগের সূত্র, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে হবে টেন, টেন লিখবো জিরো, ডান পাশে লিখবো জিরো, বাম পাশে থাকবে, হাতে এক থাকবে, বাম পাশে আমরা এক যোগ করবো, তিনটে ওয়ানে হবে তিন, তিন মানে বাইনারিতে ওয়ান ওয়ান, প্রথম আমি ডান পাশে ওয়ান লিখবো, তার হাতে থাকবে এক, হাতের একটা তার বাম পাশে যোগ করবো। এই ছিল আমার সূত্র, জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হবে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এবং জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, ধার হচ্ছে ওয়ান। এখন দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে,
এটা দেখো এটাকে আমি যদি যোগ করি যোগ করলে কি রকম হবে দেখো 1 প্লাস 0 ইকুয়াল টু 1 দুটো 1 এ হবে 0 দুটো 1 এ 0 হাতে হবে থাকবে 1 0 হাতে রইল 1 হাতের একটা এখানে বসিয়ে দিলে উপরে 1 নিচে 1 দুটো 1 এ আবার 10 10 10 এ 0 এখানে 1 0 মানে বাইনারি হলো 2 2 হলে এখানে 0 হাতে হাতে একটা আবার এখানে থাকবে তিনটাকে হলো 1 হাতে থাকবে 1 হাতের ওয়ানটা আমি যদি এখানে বসাতে পারি আমি এখানে হাতের ওয়ানটা নিচে বসাতে পারি উপরে বসাতে পারি যেহেতু যোগ যোগের নিয়মে যেখানে বসায় কোনো সমস্যা নাই তিনটা ওয়ানে ওয়ান হাতে ওয়ান দুইটা ওয়ানে জিরো হাতের ওয়ান এখানে বসবে তাহলে আমি আরেকবার বলি জিরো ওয়ানে ওয়ান দুইটা ওয়ানে জিরো হাতে ওয়ান দুইটা ওয়ানে হাতের ওয়ান সহ দুইটা ওয়ানে জিরো হাতে ওয়ান এবার হাতের ওয়ান সহ তিনটা ওয়ান তিনটা ওয়ানে ওয়ান হাতে ওয়ান তিনটা ওয়ানে ওয়ান হাতে ওয়ান দুইটা হাতের ওয়ান সহ এখানে হবে দুইটা ওয়ান হাতের ওয়ান সহ দুইটা ওয়ানে জিরো হাতে ওয়ান হাতের ওয়ানটা এখানে বসবে এ ছিল বাইনারির একটা এক্সাম্পল এবার আমরা একটা বিয়োগের এক্সাম্পল দিই বিয়োগ বিয়োগ দেখো বাইনারি বিয়োগ যদি এখানে কিছু না থাকে আমরা এখানে মনে মনে জিরো ধরে নেব ওয়ান থেকে জিরো বিয়োগ করলে জিরো এখানে কোনো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান সরি ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ধার ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ধার ওয়ান ধার ওয়ানটা এসে এখানে যদি যোগ করি তাহলে কী হবে ওয়ান ওয়ানে জিরো এটা ওয়ানটা যোগ হবে ধার ওয়ানটা এখানে যোগ হবে তাহলে ওয়ান ওয়ানে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো তো ওয়ান ওয়ানে জিরো এখানে আমার হাতে কিন্তু এক হাতের একটা আবার এখানে আসবে আবার ওয়ান ওয়ানে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো ওয়ানটা আবার এখানে আসবে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ধার ওয়ান ধার ওয়ান এখানে ধার ওয়ান ওয়ানতে ওয়ান বিয়োগ করলে জিরো আমি আরেকবার বলি এখানে কিছু না থাকলে এখানে মনে মনে জিরো ধরতে হবে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ধার ওয়ান ধার ওয়ানটা এখানে যোগ হবে তো এখানে যদি যোগ হয় যোগের ক্ষেত্রে ওয়ান ওয়ানে ওয়ান জিরো ওয়ান ওয়ানে ওয়ান জিরো তো এখানে হবে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো ধার ওয়ানটা এখানে আসবে এখানে জিরোতে জিরো জিরো বিয়োগ করলে জিরো আর এখানে যে ওয়ান ওয়ানে যোগ করলাম যোগ করলে যে এক থাকলে হাতে হাতের একটা এখানে আসবে আবার এখানে একে একা যোগ করলে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো এখানে এখানে হাতের ওয়ানটা আবার এখানে আসবে এবার আমি জিরো থেকে ওয়ান বিয়োগ করবো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ধার ওয়ান ধার ওয়ানটা আসবে এখানে একাতে এক বিয়োগ করলে জিরো এই জিরোটা লিখতে হবে না আচ্ছা এখন এখানে যোগ বা বিয়োগের আরেকটি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি হলো আমরা যেমন ধরতে পারি একটা বিকল্প পদ্ধতি দেখো এখন আমার এখানে আসছে কত চারটে ওয়ান এক দুই তিন চার চারটে পূর্ণ সংখ্যা চারটে ওয়ান মানে আমি হচ্ছে পূর্ণ সংখ্যার এটা হলো পূর্ণ সংখ্যা এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে এটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে দেখো আমি এখানে চারটে ওয়ান লিখলাম পূর্ণ সংখ্যা চারটে ওয়ান চারটে ওয়ান লিখলাম এখানে সবসময় কিন্তু আমার ডান দিক থেকে বাম দিকে লিখে আসতে হবে এরপরে পয়েন্টের পরে হলো দুটো ওয়ান মানে এখানে দুটো ওয়ান লিখলাম তাহলে তার মানটা কত তার মানটা হবে এখানে এই আটের মান ওয়ান মানে এটার মান আট এই ওয়ানের মান হচ্ছে আট এটার মান চার আটের বারো এই ওয়ান মান দুই বারো দুইয়ে চোদ্দো চোদ্দো আর এই ওয়ানের মান এক পনেরো তাহলে এটার মান হবে পনেরো পয়েন্ট আর এটার এটার মান হচ্ছে পয়েন্ট ফাইভ এটার মান হবে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ আর পয়েন্ট টু হবে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এরপরে আমরা এটার মান দেখি কত জিরো ওয়ান ওয়ান এখানে জিরো ওয়ান ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটার মানটা কত এই ওয়ানের মান হলে ফোর এই ওয়ান মানে টু জিরোর কোনো মান নাই ওয়ানের মান ফোর এই ওয়ানের মান টু যে চারে দুই হচ্ছে ছয় এখানে হবে ছয় পয়েন্ট এই ওয়ানের মান হচ্ছে আমার এখানে শুধু পয়েন্ট ফাইভ তাহলে এটার মান হবে শুধু পয়েন্ট ফাইভ তাহলে বিয়োগ করলে কত হবে পাঁচ আঠাশে সতেরো হবে আট হলে ধার হলাম এক সাত সাতাশে পনেরো হবে আট হলে সাতাশে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট ধারালো এক
নাই। তাহলে এখানে হচ্ছে আমার এখানে এটা যোগ জিরো, এটা যোগ করতে হবে, এটা যোগ, যোগ করলে ফাইভের ফাইভ, সাত পাঁচ বারো দুই, হাতের হলো এক, ছয় দুগুণে বারো দুই, হাতের হলো এক দুই বাইশ, এক দুই চার আট ষোলো, ষোলো চার বিশ বাইশ। দেখো এটা যোগ করলে হবে আমার এখানে বাইশ পয়েন্ট টু ফাইভ, এটা হবে আমার ডেসিমালে, ডেসিমালে হবে আমার বাইশ পয়েন্ট টু ফাইভ। আর এখানে যদি আমি যোগ করি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, তাহলে আমি যদি বসাই এখানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাহলে তাহলে এটা কত হয়, এটা এটার মান হচ্ছে ষোলো, ষোলো এটার মান হচ্ছে চার, ষোলো চার বিশ, আর বিশ দুই বাইশ, তাহলে আমার এটা হচ্ছে বাইশ। আর পয়েন্ট জিরো ওয়ান, জিরো ওয়ান, এই ওয়ানের মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ, এর মানে পয়েন্ট টু ফাইভ, তো পয়েন্ট টু ফাইভ, তাহলে দেখা যাচ্ছে পয়েন্ট টু ফাইভ আমার এখানে মিললো, অর্থাৎ আমার এটা যোগটা সঠিক হয়েছে বলে আমি মনে করতে পারি। তারপরে আমি এবার বিয়োগ অঙ্কটা দেখি, আমার বিয়োগ অঙ্কটা সঠিক হলো কিনা। আমরা যোগটা দেখলাম, যোগের অঙ্কটা সঠিক হলো, এবার আমি বিয়োগের অঙ্কটা দেখব, বিয়োগের অঙ্কটা সঠিক হলো কিনা। এবার আমরা দেখি বিয়োগের অঙ্কটা, এটার মান হচ্ছে পূর্ণ সংখ্যা জিরো 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 ওয়ান, জিরো 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 ওয়ান, আর এটা হচ্ছে জিরো ওয়ান, এটা জিরো এটা ওয়ান, তাহলে এটার মানটা কত, এটার মানটা হবে এই ওয়ানের মান হলো আমার এখানে এইট, আর এ ওয়ানের মান হলো পয়েন্ট টু ফাইভ, এখানে এইট পয়েন্ট টু ফাইভ, তাহলে আমি এখানে লিখতে পারি এইট পয়েন্ট টু ফাইভ, আর এই এটার মান হলো ওয়ান ওয়ান, পয়েন্টের পর হবে ওয়ান ওয়ান ওয়ান, পয়েন্টের পর হচ্ছে ওয়ান, এখানে ওয়ান ওয়ান, এখানে হচ্ছে এখানে আমার এখানে ওয়ান ওয়ান, আর এখানে পয়েন্ট ওয়ান, তো আমি এখানে ওয়ান ওয়ান বসালাম, এখানে ওয়ান ওয়ান, আর পয়েন্ট ওয়ান মানে এটা হলো ওয়ান, তাহলে এই ওয়ানের মান কত, টু, এই ওয়ানের মান হচ্ছে টু, আর এই ওয়ানের মান তো ওয়ান, তাহলে টু এর ওয়ানে কত, টু এর ওয়ানের থ্রি, তাহলে আমি এখানে লিখলাম থ্রি, এখানে পয়েন্ট, এই ওয়ানের মান হচ্ছে আমার এখানে পয়েন্ট ফাইভ, এটা পয়েন্ট ফাইভ, তাহলে আমি এখানে লিখতে পারি পয়েন্ট ফাইভ, তাহলে বিয়োগ করলে কত হবে, এটা কিন্তু বিয়োগ, তাহলে বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভের থেকে জিরো বিয়োগ করলে ফাইভ, পাঁচ হচ্ছে বারো হবে সেভেন, হাত ধার হলো এক, চার 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 হবে চার, এটা হলো বিয়োগের বিয়োগ, আমি বিয়োগ করলাম, তাহলে যদি এরকম হয় তাহলে এটার মান এটা চার, এটার মান হচ্ছে চার, এক দুই চার, তাহলে এটার মান কত, আমি এটা এখানে লিখি জিরো জিরো ওয়ান, এটার মান হলো ওয়ান ওয়ান, তাহলে এই ওয়ান, এই ওয়ানের মান কত, চার, এই ওয়ানের মান চার, এখানে চার, আর এখানে ওয়ান ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, তাহলে ওয়ান ওয়ানে হচ্ছে এটার মান হচ্ছে পয়েন্ট ফাইভ, এটার মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ, তাহলে এটার মান হচ্ছে পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ, এটার মানে পয়েন্ট টু ফাইভ, এখানে এটা যোগ করলে কত হবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ, এই আমার এই পয়েন্ট সেভেন ফাইভ, তার মানে এখানে যা পেলাম অঙ্কটা হলো কি না, সঠিক হলো কি না, আমরা কিন্তু এখান থেকে এটাকে বুঝতে পারি এখানে সঠিক হয়েছে অঙ্কটা। এরকম আমরা যে অঙ্কটাই করি এটা বিকল্প পদ্ধতি কিন্তু আমি যদি বের করে দিই, হিসাব করে দিই, তাহলেও কিন্তু হবে, আমাদের এভাবেও করতে হবে, বিকল্প পদ্ধতির মাধ্যমে যদি আমি হিসাব করতে পারি তাহলে বুঝতে পারলাম আমার অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে আমি এবার চলে যাব যোগ বিয়োগের পরে পরিপূরকে চলে যাব। পরিপূরকের আগে আমাদের এখানে আরও সম্ভবত আমাদের দুই একটা নিয়ম বাকি আছে, ওই দুই একটা নিয়মকে আজকে আমি করাবো, এরপরে পরিপূরকে যাব। বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, যদি বাইনারি থেকে অক্টাল করতে হয় আমরা এখানে একটা সূত্র লিখে দিচ্ছি, অক্টাল এটা হচ্ছে বাইনারি, অক্টালের আমাদের অঙ্ক আমরা জানি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন,
বাইরে জিরোর বাইনারি হচ্ছে এবং জিরো তিনটা জিরো লিখবো, ওয়ান মানে হচ্ছে জিরো জিরো ওয়ান, টু মানে জিরো ওয়ান জিরো, থ্রি মানে জিরো ওয়ান ওয়ান, ফোর মানে ওয়ান জিরো জিরো, ফাইভ মানে ওয়ান জিরো ওয়ান, সিক্স মানে ওয়ান ওয়ান জিরো, সেভেন মানে ওয়ান ওয়ান ওয়ান। অক্টাল থেকে বাইনারি যদি আমি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে তিন বিট করে নিতে হবে, তিন বিট। অক্টালের জিরো মানে হচ্ছে বাইনারিতে তিনটা জিরো, অক্টালে ওয়ান মানে হচ্ছে জিরো জিরো ওয়ান, এখানে এই ওয়ান মানে হচ্ছে আমাদের এখানে তিনটা বিট, তিন বিট মানে আমার এখানে মনে রাখতে হবে চার দুই এক, তাহলে এক অক্টালে এক আসে বিদায়, একের ঘরে এক লিখবো আর দুই এবং চারের ঘরে শূন্য লিখবো, দুই দুই মানে দুইয়ের ঘরে এক লিখবো আর এক এবং চারের ঘরে শূন্য দিব, তিন মানে এক এক তিন, দুই আর একে তিন, সেজন্য দুই এর ঘরে একের ঘরে লিখবো এক, চারের ঘরে দিব জিরো, পাঁচ হলো চার আর একে পাঁচ, তাহলে চারের ঘরে এক, পাঁচের ঘরে এক, দুইয়ের ঘরে শূন্য, এটা হবে আমার এখানে ফাইভ। সিক্স মানে হচ্ছে আমার এখানে সিক্স হচ্ছে চারের দুইয়ের ছয়, সেজন্য আমি এখানে চারের ঘরে দুইয়ের ঘরে লিখবো ওয়ান আর এক যেহেতু যোগ করে নিই একের ঘরে শূন্য লিখবো। অন্যভাবে সেভেন, সেভেন মানে হচ্ছে আমি এখানে মানে আমি এখানে চারের দুই একে যোগ করলে হচ্ছে সেভেন, সেখানে আমি চার দুই আর একের ঘরে লিখবো হচ্ছে ওয়ান, ওয়ান দেবো সব ঘরে ওয়ান দেবো, কারণ এখানে চার দুই এক তিনটে যোগ করতে হবে, তিনটে যোগ করলে যদি সেভেন হবে সেই কারণে এখানে সব ঘরে আমাকে এখান ওয়ান দিতে হবে। তাহলে আমি এবার বাইনারি দিকে অক্টাল, অক্টাল দিকে বাইনারি, প্রথমত আমি যদি করি এটা হচ্ছে এক্সারসাইজ সেভেন, একটা যে অক্টালের অঙ্ক আমি প্রয়োগ করি সেভেন জিরো ফাইভ পয়েন্ট টু ওয়ান, অক্টাল অক্টাল থেকে হোয়াট বাইনারি কত হবে, এই অক্টালকে বাইনারি কত হবে, তাহলে আমরা জানি সেভেনের পরিবর্তে আমি এখানে কত লিখতে পারি তিনটা ওয়ান, সেভেন মানে আমার এখানে তিনটা ওয়ান, তারপরে আমার জিরো, জিরো মানে তিনটা জিরো, ফাইভ মানে হচ্ছে আমার এখানে ওয়ান জিরো ওয়ান, পয়েন্ট টু মানে হচ্ছে আমার এখানে জিরো ওয়ান জিরো, আর ওয়ান মানে হচ্ছে আমার এখানে জিরো জিরো ওয়ান, তাহলে অ্যান্সারটা কত হবে আমার, আমার এটাই অ্যান্সার, তাহলে আমি এখানে অ্যান্সার লিখে দিতে পারি অক্টাল এত মানে বাইনারিতে এটাই অ্যান্সার। আমি যদি অঙ্কটা যদি ঘুরিয়ে দিই বাইনারি থেকে অক্টাল বের করি, তাহলে আমি এটা কেমন হবে, এক্সারসাইজ এইট, এক্সারসাইজ এইট আমার কেমনটা হবে, যদি আমি একটা অঙ্ক দিলাম যদি আমি এটা যদি আমি দেখাই, যদি দেখাই বাইনারি থেকে অক্টাল, তাহলে আমি এখানে বাইনারির মানটা কীভাবে আমি দিতে পারি, এখানে দিলাম প্রথমত যদি এখানে আমি দেখলাম প্রত্যেকটা অঙ্ক তিন বিট করে লিখতে হবে, তাহলে আমি এখান থেকে যদি আমি তিন বিট করি এটাকে পয়েন্ট থেকে তিন বিট করে আসবে, পয়েন্ট থেকে তিন বিট, তাহলে দেখা যাচ্ছে এখানে ওয়ান জিরোর বামে একটা জিরো দিলে আমার এখানে তিন বিট পূর্ণ হবে, আর ওয়ান জিরো ওয়ান এটা তিন বিট পূর্ণ আসে, পয়েন্ট জিরো ওয়ান জিরো এটাও তিন বিট পূর্ণ করলাম, একটা জিরো দিয়ে পূর্ণ করলাম, ওয়ান জিরো ওয়ান মানে টু, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে আমার এখানে টু, আবার ওয়ান জিরো জিরো ওয়ান জিরো মানে টু, ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ, পয়েন্ট ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে টু, তাহলে অ্যান্সারটা কত হবে টু ফাইভ পয়েন্ট টু, এটা হবে আমার এখানে অ্যান্সার। বাইনারি থেকে অক্টাল হবে আমার এটার অ্যান্সার হবে টু ফাইভ পয়েন্ট টু। আমি আরেকবার দেখি, আরেকবার দেখি আমরা পয়েন্ট থেকে তিন বিট করে আমি গ্রুপ করবো, এখানে গ্রুপ করা হচ্ছে পয়েন্ট থেকে তিন বিট তিন, পয়েন্ট থেকে তিন বিট, পয়েন্ট থেকে আমি গ্রুপ করে দেখলাম এখানে একটা জিরো লাগবে আমার, এখানে এখানে জিরো দিলাম আর এটা আমার ওয়ান জিরো ওয়ান আসছে, সেজন্য এটা লিখতে হবে না, জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে একটা জিরো দিলে আমার তিন বিট পূর্ণ হবে, তো জিরো ওয়ান জিরো ওয়ানে আমি জানি এখান থেকে দেখলাম আর ওইখানে আমি লিখে দিয়েছি জিরো ওয়ান জিরো ওয়ানে টু, ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ আর জিরো ওয়ান জিরো ওয়ানে টু, তাহলে টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু এটার অক্টাল অ্যান্সার। এখন আমি দেখাবো কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আমরা আরেকবার এটাকে সবাই একটু দেখে নাও, বুঝছো কি না, মনে রাখবা সবসময় এটার মনে হবে ওয়ান এটা টু এটা ফোর, ওয়ান টু ফোর, এই যে ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর, এটা মনে মনে ধরতে হবে ওয়ান টু ফোর, টু এর ঘরে ওয়ান আসবে এটার মানবে টু, ওয়ান টু ফোর, টু এর ঘরে ওয়ান আসবে মানবে টু,
আর এখানে ওয়ান টু ফোর, ওয়ানের ঘরে ওয়ান, ফোরের ঘরে ওয়ান, চারে রেখে পাঁচ, এইগুলো মান হবে এটা আমার এখানে ফাইভ, তাহলে এখানে আমার অ্যান্সার হবে 25.2। তাহলে আমি দেখলাম এটাকে বাইনারি থেকে অকটাল, এটা আমি করে দেখলাম। এখন আমি বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি এটা করব। নয় নম্বর হেক্সাডেসিমাল থেকে বাইনারি আর দশ নম্বর বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে এটার সূত্রটা কীরকম হবে? এখন আমি হেক্সা থেকে যদি বাইনারি করতে হয়, আমি এখানে চার বিট করি করতে হবে। অক্টাল থেকে বাইনারি হলেও তিন বিট, কারণ হচ্ছে অক্টালের সবচেয়ে যে বড় অঙ্কটা সেভেন, সেভেনকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে তিন বিট করে প্রকাশ করতে হয়। তাহলে আমি সেভেনকে লিখতে গেলে ট্রিপল ওয়ান লিখি, সেজন্য অক্টালের প্রত্যেকটা অঙ্ককে বাইনারিতে প্রকাশ করতে গেলে তিন বিট করে প্রকাশ করতে হবে। অনুরূপভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করতে গেলে হেক্সাডেসিমাল সবচেয়ে বড় অঙ্কটা হচ্ছে আমার এখানে অ্যাপ, অ্যাপ মানে হচ্ছে আমার এখানে পনেরো, পনেরোকে প্রকাশ করতে গেলে চারটে ওয়ান লাগবে, ওয়ান 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 ওয়ান। সে কারণে হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্ককে বাইনারিতে প্রকাশ করতে গেলে আমাকে চারটা বিট দ্বারা প্রকাশ করতে হবে। সেরকমভাবে আমি যদি বলি জিরো মানে চারটে ওয়ান, জিরো মানে চারটে ওয়ান, আর ওয়ান মানে হচ্ছে এখানে জিরো 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 ওয়ান, এখানে ওয়ান আসছে বলে এখানে ওয়ান লিখলাম, আর টু মানে হচ্ছে টুয়ের ঘরে ওয়ান, বাকি তিন ঘরে আমার এখানে শূন্য দিতে হবে। টু বরাবর ওয়ান, আটের ঘরে চারের ঘরে এবং একের ঘরে জিরো দিব। তিন, তিন মানে দুই একে তিন, আটের ঘরে জিরো, চারের ঘরে জিরো, দুই আর একের ঘরে আমার এখানে তিন, আর চারের ঘরে চার, চার বসাবো, চার, চার যদি আমি বাইনারিতে লিখি তাহলে হবে জিরো ওয়ান জিরো জিরো, কারণ চারের ঘরে এক, আর আট দুই একের ঘরে আমার এখানে শূন্য বসাবো। অনুরূপভাবে পাঁচ লিখতে গেলে আমি দেখবো এখানে পাঁচ আছে কি না, যেহেতু পাঁচ যদি না থাকে তাহলে চারের একে পাঁচ, আটের ঘরে জিরো, দুইয়ের ঘরে জিরো, চারে আর একের ঘরে ওয়ান লিখবো, এটা মানে পাঁচ। অন্যভাবে ছয় হচ্ছে চারে দুই ছয়, একের ঘরে এবং আটের ঘরে জিরো। সাত হবে চারে দুই একে সাত, আটের ঘরে জিরো, আর বাকি ঘরে আমার এখানে ওয়ান, আর আট লিখবো, আট হলে ওয়ান জিরো জিরো জিরো। নয় হবে ওয়ান জিরো জিরো ওয়ান, কারণ আটে আর একে নয়, সেজন্য ওয়ান জিরো জিরো ওয়ান। এ মানে টেন, এ টেন যদি হয় তাহলে ওয়ান আট এবং টুয়ের ঘরে হবে আমার এখানে ওয়ান, কারণ আটে দুইয়ে দশ, আটে দিয়ে দশ, আর এখানে চারের ঘরে এবং একের ঘরে হবে ওয়ান। ঠিক আছে, বারো হবে আটের চারে বারো, আট চারে বারো, তেরো হবে আটের চারে বারো, আর একে তেরো, দুইয়ের ঘরে হবে শূন্য,
14 হবে 8 এ 4 এ 2 এ 14 সেজন্য এই তিন ঘরে হবে 1 আর 4 2 এর ঘরে 1 1 এর ঘরে হবে 0 1 হলো 15 8 4 2 1 যোগ করলে 15 হবে সেজন্য সব ঘরে আমি এখানে 1 দিব তাহলে আমি এটা অঙ্ক দিই 6টা ডেসিমাল এফ মানে 15 15 বলে আমরা দেখলাম 4টা 1 হচ্ছে 15 1 1 1 1 0 মানে হচ্ছে 4টা 0 5 মানে হচ্ছে আমার এখানে 0 1 0 1 হচ্ছে 5 পয়েন্ট দিলাম 1টা হবে হচ্ছে 0 0 0 1 আর 2 হবে আমার এখানে 0 0 1 0 এটা হচ্ছে আমার এখানে বাইনারি তবে যদি সর্ব ডানে যদি শূন্য থাকে এই শূন্যটাকে ভগ্নাংশের কাছে না লিখলে চলবে আর পূর্ণ সংখ্যা যদি এখানে শূন্য হতো এই শূন্যটাকে না লিখলে হতো তার মানে এটার অ্যান্সারটা হবে এরকম ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান এটা হবে আমার অ্যান্সার এখানে আমার এখানে সর্ব ভগ্নাংশের ক্ষেত্রে সর্ব ডানে শূন্যটা না লিখলেও চলবে এটা অ্যান্সার এবার আমি দিব এক্সারসাইজ 10 এটা হচ্ছে এক্সারসাইজ 9 এবার আমি দিব এক্সারসাইজ 10 সবাই এই অঙ্কটা দেখে নাও তাহলে আমি একটা এখান থেকে একটা অঙ্ক দিলাম একটা দেখো আমি যদি এখান থেকে একটা অঙ্ক দিই হেক্সা ডেসিমাল থেকে বাইনারি করলাম বাইনারি থেকে হেক্সা আমি একটা অঙ্ক দিলাম এখানে তাহলে এটাকে যদি বাইনারি থেকে হেক্সা হয় যেহেতু আমি জানি হেক্সা থেকে বাইনারি 4 বিট করে একে প্রকাশ করতে হবে ঠিক অনুরূপভাবে বাইনারি হেক্সা করলে 4 বিট করে এটাকে আমি একত্র করব এখান থেকে যদি আমি 4 বিট করে নিই 4 4 4 তো দেখতেছি এখানে 4 বিট করতে গেলে আমার আরেকটা শূন্য লাগে তো আমি বাম দিকে শূন্য দিয়ে 1 0 0 এখানে 4টা 1 আমার এখানে আছে 4টা 1 পয়েন্ট 1 0 1 চারটা ওয়ান আমি এখানে 4 বিট করতে গেলে সর্ব ডানে শূন্য দিব আর এখানে 4 বিট করতে গেলে সর্ব বামে শূন্য বসাবো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই অঙ্কের মাঝে কোনো শূন্য বসানো যাবে না সবসময় যদি শূন্য বসাতে হয় আমাকে সর্ব ডানে বা সর্ব বামে শূন্য বসিয়ে আমরা 4 বিট 4 বিটে প্রকাশ করব তাহলে এটার মান কত এটার মান হবে আমার এখানে 4 এটার মান হবে আমার এখানে 15 15 মানে আমার এখানে এফ আর এখানে 1 0 1 0 এটা মানে হচ্ছে 10 10 মানে হচ্ছে আমার এখানে এ তাহলে আমার এখানে অ্যান্সারটা কত হলো ফোর এফ পয়েন্ট এ তাহলে আমার এখানে অ্যান্সার হবে ফোর এফ পয়েন্ট এ এটা হবে আমার এখানে অ্যান্সার তাহলে আমরা এবার সবগুলো অঙ্ক থেকে আমরা এবার দেখে নিচ্ছি আমাদের এই সবগুলো থেকে আমি একটা একটা বাড়ি কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাড়ি কাজটা লিখে নাও আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আমি আরেকবার বলি সবাই আরেকবার দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারি প্রকাশ করতে হলে 4 বিটে প্রকাশ করতে হবে 4 বিট মানে মনে রাখতে হবে 8 4 2 1 এখন 0 হলে 4 ঘরে 0 বসাতে হবে 1 মানে 0 0 0 1 এর ঘরে 1 বসাতে হবে 2 মানে 0 0 1 0 3 মানে 0 0 1 1 4 মানে 0 1 0 0 কারণ ওই 4 এর ঘরে আমাকে 1 বসাতে হবে 5 মানে হচ্ছে 4 এর 1 5 0
চারের একক মানে 0101 চারের ঘরে এক, একের ঘরে এক। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা অঙ্ক এখান থেকে যেই অঙ্কটার সাথে যোগ করলে মিলে সেই জায়গাতে আমাকে ওয়ান বসাতে হবে, বাকি জায়গায় আমাকে জিরো বসাতে হবে। মানে যেই অঙ্কটা আমি মিলাবো সেই অঙ্কের সেই অঙ্ক কোন অঙ্ক কোন অঙ্ক যোগ করে এখানে 8421 এখানের মধ্যে কোন অঙ্কগুলো যোগ করলে সেই অঙ্কটা হয়, যে অঙ্কটা আমি তৈরি করব সেই ঘরে ওয়ান বসাবো, আর যেই অঙ্কগুলো যোগ করবো না সেখানে শূন্য বসাবো। এভাবে আমাদেরকে অঙ্কগুলো সম্পন্ন করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা আমি আরেকবার বলি, এই অঙ্কটা দেখো, এফের মান হবে 15, 15 মানে 4-1, আমি দেখলাম 15 মানে আমার এখানে 4-1, 0 মানে হচ্ছে 4-0, 5 মানে হচ্ছে 0-1-0-0-1-0-1, 5 মানে 0-1-0-1, 1 মানে 0-0-0-1, 1 মানে 0-0-0-1, 2 মানে হচ্ছে 0-0-1-0, 2 মানে 0-0-1-0 হচ্ছে 2। অর্থাৎ আর এখানে সর্ব ডানের শূন্যটা না লিখলে চলবে, আর যদি সর্ব বামে যদি শূন্য থাকতো সেটাকে আমরা লিখতাম না, সর্ব ডানের শূন্যটাও না লিখলে চলবে। তার মানে এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। যদি শূন্যটা তোমার লিখে দাও তাহলেও হবে, তাহলেও হবে, যদি না লেখো তাহলেও হবে। না লিখলে বোঝা যায় যে তুমি অঙ্কটা ভালো করে বুঝছো, তুমি অঙ্কের সিস্টেমটা জানো, সেখানে তুমি শূন্যটাকে বাদ দিয়ে দিচ্ছ। অনুরূপভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালের বাইনারিতে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমি এখানে 4-bit করে প্রকাশ করবো, 1111 4-bit, 001 এখানে আর একটা বিট এখানে লাগবে, সেখানে এখানে 0 দেওয়া হয়েছে, আর 101 খালি আর একটা বিট লাগবে, সেজন্য 1010 দিয়ে 10 মানি এখানে এ লেখা হয়েছে। তাহলে এটা আমি এখান থেকে করলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা নিয়ম দেখো, অক্টাতে হেক্সাডেসিমাল, এবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাতে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, এটা সরাসরি কোনো এরকম কোনো নিয়ম নাই, সরাসরি করা যায় না। সে কারণে আমরা এখানে অক্টাল থেকে যদি হেক্সা আসে, অক্টাল থেকে প্রথমত আমরা এখানে বাইনারি বের করে নেব, পরে বাইনারিকে আবার হেক্সায় প্রকাশ করে নেব। ঠিক একই রকমভাবে যদি আমরা উল্টা করে আসে হেক্সা থেকে অক্টাল, তাহলে প্রথম হেক্সা থেকে সরাসরি অক্টাল করা যায় না বলে হেক্সাডেসিমাল থেকে প্রথম আমরা বাইনারিতে প্রকাশ করব, পরে বাইনারিকে আবার আমরা হেক্সাডেসিমাল প্রকাশ করে লিখব। অর্থাৎ এখানে আমার এখানে প্রথমত যেটা থেকেই আসুক না কেন, অক্টাল থেকে যদি আসে হেক্সাডেসিমাল, প্রথম বাইনারি প্রকাশ করতে হবে। তাহলে এটা মানে হচ্ছে আগে আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে, পরে বাইনারি থেকে হেক্সা প্রকাশ করতে হবে। এখানে হেক্সাতে যে আসে, হেক্সা থেকে অক্টাল আসে, তারপরে আমাকে প্রথমত বাইনারি প্রকাশ করতে হবে, বাইনারিকে হ্যাকসব অক্টালে প্রকাশ করতে হবে, এইভাবে আমাকে প্রকাশ করতে হবে। তারপর আমি একটা অঙ্ক তোমাকে করে দেখাচ্ছি, যেমন ধরো 11 নম্বর অঙ্ক, একটা অক্টাল অঙ্ক দিলাম 776.54, এটাকে যদি আমি যদি অক্টাকে যদি আমি হ্যাকসার প্রকাশ করতে চাই, তাহলে প্রথমত আমি এটাকে বাইনারিতে প্রকাশ করব, 7 মানে 3-1, 6 মানে 110.5 মানে হচ্ছে 101, আর 4 মানে হচ্ছে 100, এটা হচ্ছে আমার এখানে বাইনারি। ঠিক আমি যদি এটাকে এবার আমাকে হ্যাকসাই করতে হবে, হ্যাকসাই করতে হলে এখান থেকে 4-bit প্রকাশ করতে হবে, তাহলে দেখা গেল এখানে আমার 4-bit করতে গেলে আমার এখানে 4-1-2-3-4 এখানে আমার 3টা 0 লাগবে, 3টা 0, 1 এরপর 4টা 1, 1110.1001, 0 আরও 2টা 0 লাগবে, তাহলে এটার মানে হচ্ছে 1
এবার 15 মানে হচ্ছে এফ, আটটা 14, 14 মানে হচ্ছে আমার এখানে হচ্ছে ই, আট মানে 11, এখানে আট দিয়ে 11 মানে হচ্ছে বি, এটা 0, অ্যান্সারটা হবে আমার এখানে 1 এফ ই পয়েন্ট বি, বি 0 সমান সমান হচ্ছে 1 এফ ই পয়েন্ট বি। এটা এখানে আমাকে করতে হবে। তাহলে আমরা দেখে নিলাম কি কী হবে, অক্টাদ হ্যাক্সা করে ঠিক একইরকমভাবে, হ্যাক্সা থেকে যদি আমি অক্টালে করতে হয়, প্রথম আমি এটাকে 4 বিটে প্রকাশ করি, প্রথম 4 বিটে প্রকাশ করব, পরে ওটাকে আবার 3 বিটে প্রকাশ করে অক্টালে করব, একইরকমভাবে উল্টা চেষ্টা করব। তাহলে আজকে আমি এ পর্যন্ত রাখবো, আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ভালো থাকবা, আর শীতকালে সবাই একটু সাবধানে থাকতে হবে আমরা জানি, তারপরে কখনো কখনো যদি অসাবধানতা বশত বাইরে যেতে হয় অবশ্যই আমরা আমাদের সতর্কতা বিধি মেনে চলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।